চোদ্দশো বছরের আমরা এক কাফেলা, ইলমের ইমানের আমরা এক কাফেলা। যে মেয়েটা এককালে ফটোগ্রাফার হওয়ার স্বপ্ন বুনত, ক্যামেরার মেমোরি সহ পরিবারের সবার ফোনের স্টোরেজ ফুল করে রাখত, সে মেয়েটা আজ আর জানেই না স্মার্টফোনের স্ক্রিনে তাকে কেমন দেখায়। যে মেয়েটা এককালে হেডফোন কানে দিয়ে প্রিয় সঙ্গীত শিল্পীর কণ্ঠে হারিয়ে যেত, সে মেয়েটা আজ দিনরাত বই নিয়ে পড়ে থাকে। যেমন তেমন বই না, ইসলামিক বই। দিন যায় রাত পেরিয়ে যায়, কিন্তু নতুন কোনো হিট মিউজিক বের হলে তার কোনো মাথা ব্যথাই থাকে না। গ্রীষ্মকালে যে মেয়েটা অবাক হয়ে নিকাবি বান্ধবীদের জিজ্ঞেস করত, গরম লাগে না তোদের, নিঃশ্বাস নেস কীভাবে? সেই মেয়েটি আজ 40 ডিগ্রির কাঠফাতা তাপমাত্রায়ও নিকাব পরে ক্লাস করতে আসে। ইস, এই সমাজের মানুষদের কারণে হলিউড বলিউড নায়কদের মতো করে চলতে পারি না বলে যে ছেলেটা আফসোস করত, ছেঁড়া জিন্স পরে চুলে কালার করে যে হেঁটে বেড়াতো, সেই ছেলেটা আজও এলাকায় ঘুরঘুর করে, তবে সমাজের মানুষকে দিনের দাওয়াত দিতে তাও টুপি পাঞ্জাবি পরে। প্রতি সপ্তাহে হাজারো টাকা গার্লফ্রেন্ডের পিছনে নষ্ট করা ছেলেটা আজও টাকা খরচ করে, তবে আল্লাহর রাস্তা। গল্প এখানেই শেষ নেই, আরও রয়েছে। সালোয়ার কামিজ পরা মেয়েদের দিকে যে বরকাওয়ালি এককালে বাঁকা চোখে তাকাত, সে আজ মাঠে ঘাটে বরকা ছাড়াই ডিপ হেঁটে চলতে পারে। যে মহিলা একসময় নিকাব সচেতন ছিল, তিনি এখন নন মাহরাম, কলিগদের সামনে নিকাব খুলে কোনো ধরনের আপত্তি ছাড়াই কথাবার্তা বলতে পারে। ক্লাসের কোনো এক ছেলের কাছে তার ফটো রয়েছে, এ কথা শোনা মাত্রই কান্নায় লাল হয়ে যাওয়া মেয়েটা আজ ছেলেদের সাথে সেলফি তোলে, সেই ছবি ফেসবুক ইনস্টাগ্রামের মাধ্যমে শত শত অন্য আরও গাইরে মাহরামদের মাঝে ছড়িয়ে পড়ে। মেয়েটির কোনো কষ্টই লাগে না। যে যুবকটা জীবনে কখনো গালে ব্লেড লাগায়নি, সে সামান্য একটা পাসপোর্টের জন্য দাড়ি কেটে আজ ক্লিন শেভড হয়ে পাড়ি দিয়েছে পশ্চিমা রাষ্ট্র ক্যারিয়ার বিল্ড আপ করতে। যে ছেলেটাকে জ্বর বৃষ্টি শীত কিংবা গরমের তীব্রতা কিছুই আটকাতে পারতো না, মসজিদে গিয়ে জামাতের সাথে সলাত আদায় করা হতে, সেই ছেলের কানে কেন জানি আজ আজানের ধ্বনি পৌঁছায় না। যে ছেলেটা এককালে বিষণ্ণতার ওষুধ হিসেবে সলাত জিকির কুরআন তিলাওয়াত আর রোজাকে বেছে নিত, সে আজকাল ডিপ্রেশনে গেলে সিগারেটের ফুঁক কিংবা পতিতালয়ে রাত কাটায়। এমন 5টি ঘটনার মতো শত শত গল্প জেনে থাকি আমরা, অনুপ্রেরণা নেই এর থেকে। তবে দিন শেষে আমরা সবাই বাস্তবতার মুখাপেক্ষী। বাস্তবতার কিছু ভিন্ন চিত্র থাকে, অপ্রিয় চিত্র থাকে, অপছন্দনীয় চিত্র থাকে। দিনের পথে আসা অনেক কঠিন, কিন্তু তার চাইতে বেশি কঠিন আমি তো এ পথে হেঁটে চলা। সবাই যেমন এ পথে আসতে পারে না, তেমনই এই পথে এসে গেলে সবাই টিকে থেকে হেঁটে পার হতেও পারে না। পথিমধ্যে হারিয়ে যায় অনেকেই, এ হারিয়ে যাওয়াটা হঠাৎ করেই হয়। কেউ হেরে যায় জীবনের কাছে, কেউ বাস্তবতার কাছে, কেউ বা নাফসের কাছে। ভয় লাগে, প্রচণ্ড ভয় লাগে এক অজানা হারিয়ে যাওয়ার ভয়ে। গন্তব্যে পৌঁছানোর আগেই যদি ছিটকে যাই, এর চাইতে বড় ব্যর্থতা আর কী হতে পারে? এই জন্যই সর্বদা এই আয়াতটি বেশি বেশি পাঠ করুন। ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب। হে আমার প্রতিপালক, সরল পথ প্রদর্শনের পর তুমি আমাদের অন্তরকে বিচ্ছুত করে দিও না, এবং তোমার নিকট থেকে আমাদেরকে করুণা দান করো, নিশ্চয়ই তুমি মহাদাতা। এবং হাদিসে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো এই দোয়াটি বেশি বেশি পাঠ করুন। কান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউকসারু আন ইয়াকুল ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক ফাকুলতু ইয়া নাবী আল্লাহ আমান্না বিকা ওয়া বিমা জিতা বিহি ফাহাল তাখাফু আলাইনা ক্বালা নাআম ইন্নাল কুলুবা বাইনা ইসবাঈনি মিন আসাবিইল্লাহ ইউকাল্লিবুহা কাইফা ইয়াশা। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি বেশি এই দোয়া পাঠ করতেন, আল্লাহুম্মা ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। অর্থ, হে আল্লাহ,
হে হৃদয়ের পরিবর্তনকারী, আপনি আমার হৃদয়কে আপনার দিনের উপর প্রতিষ্ঠিত রাখুন। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার প্রতি এবং আপনি যা আনয়ন করেছেন তার প্রতি ঈমান এনেছি, আপনি কি আমাদের ব্যাপারে ভয় করেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ, হৃদয়সমূহ আল্লাহর আঙ্গুলসমূহের মধ্য হতে দুটি আঙ্গুলের মাঝে রয়েছে, তিনি তা ইচ্ছা মতো পরিবর্তন করে থাকেন। এ থেকে বোঝে আসে সর্বদা আল্লাহর দিনের উপর অটল থাকার জন্য তার কাছে বিশেষ দোয়া করা চাই, আমরা যেন ঈমান হারা না হই। আল্লাহ আমাদের সকলকে মৃত্যু পর্যন্ত ঈমান নিয়ে বেঁচে থাকার তৌফিক দান করুন, আমিন। ثبت قلبي على دينك